দাদা কি দরকার? হ্যাঁ, আমরা গতকালকে গোপন সংবাদে আছে যে একটা বাংলাদেশের র‍্যাকেট একটা গ্রুপ আছে, তারা মানে ভারতের বর্ডার ক্রস করে রেল স্টেশনে এসছে। তো তারপর আমরা আমাদের যে আরপিএফ আছে প্লাস গোয়েন্দা দপ্তর আছে, আমরা যারা কর্মীবৃন্দ আছে সবাই মানে রেল স্টেশনে ওই চেকিংয়ে মানে লেগে যায়। তারপরে আমরা একজন বাংলাদেশি লোককে অ্যারেস্ট করেছি, সঙ্গে ওনাকে যে হেল্প মানে হেল্প করছেন যিনি কলকাতা বর্ধমান বাড়ি, ওনাকেও আমরা ডিটেন করেছি এবং অ্যারেস্ট করেছি। তো এই সুবাদে আমাদের জিআরপি থানাতে গতকালকে একটা মামলা নেওয়া হয়েছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এই আর কি। তাদের নাম যিনি বাংলাদেশি ন্যাশনাল, ওনার নাম হলো রিঙ্কু দাস, উনি চট্টগ্রাম ডিস্ট্রিক্টে ওনার বাড়ি। আর যিনি ইন্ডিয়ান উনি রয়্যাল দাস, ওনার বাড়ি হলো পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল। তাদের কাছ থেকে কিছু পাওয়া গেছে? তাদের কাছ থেকে বেসিক্যালি ওই বাংলাদেশের কিছু ডকুমেন্টও পাওয়া গেছে, তারপর ইন্ডিয়ান কারেন্সি আছে, আর ওনাদের স্মার্ট মোবাইল ফোন আছে। তাদেরকে কি আজকে আদালতে পাঠানো রিমান্ড জানানো নাকি? হ্যাঁ, আমরা জুডিশিয়াল কাস্টডিতে আমরা রিমান্ড চাচ্ছি, তো ইন্টারোগেশন করা যায় আর কি, আরও কিছু পাওয়া যায়। একটা কি লাগানো আছে? একটা তো আমাদের যে নতুন একটা আছে বিএনএস একটা আছে, তারপরে ফরেনার একটা আছে, আইপিপি একটা আছে।